হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওর শুরুতেই আপনাদের সবাইকে জানাচ্ছি রামাদান কারিমের শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে একটা ছোট্ট রেসিপি শেয়ার করব, কোথায় কি খাইলাম পেজ থেকে, আমার রেসিপি বাই কোথায় কি খাইলাম। তো আমার রেসিপিটা হচ্ছে আজকে মাঠা। আমি আজকে আপনাদেরকে দেখাবো দেশীয় স্টাইলে কিভাবে মাঠা তৈরি করে। আমরা যারা বাইরে থাকি, প্রবাসে থাকি, তারা আমরা বাংলাদেশের এই মাঠাটা এখানে কখনোই খুঁজে পাবো না। তো আমি যেটা নিজে ট্রাই করে বানানোর চেষ্টা করেছি, তো মনে হয়েছে এটা বেস্ট, মাঠার একটা বেস্ট রেসিপি। তো চলুন আপনাদের সবার সাথে আমি রেসিপিটা শেয়ার করি, যাতে আপনারা ইফতারিতে এই মাঠাটা আপনারা তৈরি করতে পারেন। তো চলুন তো চলুন দেখে নিই এখানে কি কি আছে। আমি এখানে একটা বোল নিয়েছি, এখানে রয়েছে সুগার, আমি আপনাদেরকে বানানোর সময় দেখাবো কতটুকু ইউজ করছি। এখানে রয়েছে লেমন, এখানে রয়েছে ইয়োগার্ট, আমি একটা ইয়োগার্ট নিয়েছি। এখানে রয়েছে আপনার সল্ট, পিঙ্ক সল্ট, আমি সল্ট নিয়েছি। আর আছে এখানে পানি, বোতলে পানি আছে, হুইস্ক। তো চলুন আমরা বানিয়ে ফেলি মাঠা। আমি শুরুতেই পানি নিয়ে নিচ্ছি, এখানে আমি 2 গ্লাসের মতো পানি দেব, মানে হাফ হাফ লিটার। আড়াইশো করে আমি প্রায় এখানে হাফ লিটার পানি দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আমি টক 2টা। দিলাম টক 2টা, আমি দিয়ে দিচ্ছি লেমন। এখানে লেমনের পরিমাণ হচ্ছে পুরো 2 টেবিল চামচ, বড় 2 টেবিল চামচ আমি লেমন অ্যাড করছি। আমি 2 টেবিল চামচের মতো লেমন অ্যাড করেছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সল্ট, আর সুগার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ, একদম ফুল 2 টেবিল চামচ সুগার। এরপর এটা ভালো করে আমি মিক্স করব যতক্ষণ না পর্যন্ত এটার বাবল না উঠছে। খুব জোরে স্পিডে এটা করতে হবে, যাতে করে আপনার মাথার মতো একদম বাবল উঠে। এটা আপনি চাইলে অন্য, মানে আপনি চাইলে ব্লেন্ডারও করতে পারেন, বাট ব্লেন্ডারের চেয়ে আমার কাছে মনে হলো হাতে তৈরি এটাই বেস্ট মাথার জন্য। অনেক সময় এটা মাথা বানানোর জন্য অনেকে গুটুনি ইউজ করে, কাঠের তৈরি, তো আমার কাছে এটা ইজি মনে হয়েছে। মোটামুটি অনেকটা ফেনা তুলতে হবে, খুব স্পিডে করতে হবে, তাহলে আপনি দেখবেন আপনার অনায়াসে ফেনা উঠে যাবে। রেডি হয়ে গেল আমার মাথা। আমি এখন একটা গ্লাসে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি মাথাটা। রেডি হয়ে গেল আমার মাথা। ইফতারিতে মাথাটা খুবই 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 হেলদি এবং খুবই উপকারী একটা জিনিস, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আমার মাথার রেসিপি। তা আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে সবাইকে বলে নিচ্ছি, আমার ইউটিউব চ্যানেল কোথায় কি খাইলাম লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকে তাহলে যাই,
ওকে, আল্লাহ হাফেজ।